গত 7ই মার্চ উত্তর মুগদা এলাকায় কাজী নজরুল ইসলাম কলেজে পড়ুয়া একজন ছাত্র পিয়াসকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং সেখানে আরেকজন ছেলে ছিল শামীম পিয়াসের বন্ধু সেও কিন্তু ছুরিকাঘাতে গুরুতর আহত হয় উক্ত ঘটনাটি বর্তমান সময়ে যে কিশোর গ্যাং বা গ্যাং কালচার এই গ্যাং কালচারের কারণে যে বিভিন্ন সময় খুব তুচ্ছ ঘটনায় যে মারামারি হয় এই ঘটনা কিন্তু ওই রকমই একটি উদাহরণ আমরা প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে সক্ষম হয় যেখানেই মূলত মূল তথ্যটি আমরা পাই বিষয়টি ছিল যে একটি পুরাতন মোবাইল কেনা বা বিক্রয়কে কেন্দ্র করে যেখানে মাহির নামে একজন ছেলে সে অনিক নামে এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ক্রয় করেছিল গত মাসের মাঝামাঝি সময়ে সেই ফোনটি 4,300 টাকা 25শে ফেব্রুয়ারির ভিতরে মাহির অনিককে মোবাইল ফোনের দামটি দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু মাহিরের কাছে টাকা ম্যানেজ না হওয়ায় 25শে ফেব্রুয়ারি সে এই টাকাটি দিতে পারেনি যার প্রেক্ষিতে 25শে ফেব্রুয়ারির পর থেকেই এই অনিক গ্রুপ এবং এই যে মাহির এদের মধ্যে হালকা মনোমালিন্য চলতে থাকে এর মধ্যে 7ই মার্চ দিনের বেলা অনিক তার অন্যান্য গ্রুপের সদস্য নিয়ে এখানে রাব্বি গ্রেফতারকৃত আরিফ সহ যারা আটক হয়েছে গতকালকে সেই দিনের বেলায় মাহিরের বাসায় যায় যে মাহিরের মার সাথে কথা বলে এই 4,300 টাকা মোবাইলে যদি না দেয় তাহলে মাহিরের ক্ষতি করবে এবং পাশাপাশি মাহিরের মার সাথেও খারাপ ব্যবহার করে সেখানে গ্রেফতারকৃত খালিদ আরিফ এবং মিরাজ তারাও ছিল সাথে এই বিষয়টি মাহিরের মা মাহিরকে জানায় বিকেলবেলা এই মোবাইল কিনেছিল তুমি তো আমাদেরকে বলো নাই যাদের কাছ থেকে কিনেছো তারা এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আগামী একদিন দুই দিন টাকা না দিলে তারা দেখে নিবে এই কারণে মাহির এতে অপমানিত হয় বাল্যকাল থেকেই যারা বন্ধু এখানে পিয়াস এবং শামীম এই দুইজনকে জানায় যার প্রেক্ষিতে সন্ধ্যার পরপর পিয়াস এবং শামীম যারা বয়সে কিছুটা বড় হয় তারা বড় ভাই হিসেবে আছে এলাকায় এবং এই বড় ভাই ছোট ভাই গ্রুপের দ্বন্দ্বটা বেশ কিছুদিন যাবৎ ওই এলাকাতে ছিল বিভিন্ন সময় ঝগড়াঝাটি আধিপত্য বিস্তার বা গ্রুপিংয়ের কারণে যার প্রেক্ষিতে পিয়াস এবং শামীম তারা অনিককে আনুমানিক 7:30টার দিকে জিজ্ঞেস করে বা বলতে যায় যে তারা কেন মাহিরের বাসায় গেল ও মাহিরের গার্ডিয়ানদের সাথে কেন খারাপ ব্যবহার করেছে এটা তারা জিজ্ঞাসা করার জন্য অনিককে ডাকে তখন কথাবার্তার এক সময়ে অনিক এই পিয়াস এবং শামীমকে তুইতুকারি করে যার প্রেক্ষিতে পিয়াস শামীম তারা আরও মানে রাগান্বিত হয় এবং তারা প্রাথমিকভাবে সেখান থেকে চলে যায় চলে যাওয়ার পরেও তাদের মধ্যে ক্ষোভটা থেকে যায় তো যার প্রেক্ষিতে শামীম পিয়াস তারা আবার আনুমানিক 10:30টার দিকে তারা অনিককে ডাকে মীমাংসা করার জন্য কেন এরকম খারাপ আচরণ করলো বড় ভাইদের সাথে তো অনিক যখন আনুমানিক 10:30 বা 10:40 সময় তাদের ডাকা অনুযায়ী সেই উত্তর মুগদার একটা রাস্তার উপরে আসে ঠিক তখন পিয়াস শামীম পুনরায় তাকে জিজ্ঞেস করে যে তুমি বড়দের সাথে কেন তুইতুকারি করলা খারাপ আচরণ কেন করলে এরকম বিভিন্নভাবে বাকবিতণ্ড শুরু হয় বাকবিতণ্ডের একটা পর্যায়ে তাদের মধ্যে ইনিশিয়ালি একটু হাতাহাতি হয় তখন অনিক তার গ্রুপের যারা অন্যান্য সদস্য সবাইকে ফোনে জানায় সেখানে আসার জন্য যার প্রেক্ষিতে এই মিরাজ তার মোটরসাইকেলে করে অর্ণবকে নিয়ে আসে পাশে খালিদ ছিল সে রাব্বিকে সহ সেখানে আসে এবং আরিফ সে অনিকের ভালো বন্ধু সেও সেখানে আসে তারা আসার পরে মূলত এই মারামারিটা আরও বেড়ে যায় গ্রেফতারকৃত খালিদ সে সেখানে একটা বিল্ডিংয়ের নিচে বেসবল যে খেলার যে লাঠি সে একটা লাঠি নিয়ে আসে আরিফ ছিল সেও আরেকটা লাঠি নিয়ে আসে এবং মিরাজ তারা হাতে তাদেরকে বেদম মারধর করতে থাকে এর মধ্যে থেকে রাব্বি হঠাৎ করে উত্তেজিত হয়ে ঠিক পাশে একটি 1299 শপ সেখানে সে দৌড়ে ঢুকে একটি ছুরি সে জোর করে সেখান থেকে নিয়ে সে একাই ওই একটা ছুরি দিয়ে প্রথমে পিয়াসকে এবং পরে শামীমকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে যার প্রেক্ষিতে ঘটনাস্থলেই পিয়াস গুরুতর জখম হয় এবং শামীমও জখম হয় এবং সেখান থেকে
তাদের চিৎকারে এলাকাবাসীও এগিয়ে আসে এবং তারা যখন দেখলো যে পরিস্থিতি তো খারাপের দিকে যাচ্ছে, তখন এই খালিদ, আরিফ এবং মিরাজ, বাপ্পি, অর্ণব, অনিক তারা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি স্থানে এই রক্ত মাখা ছুরি তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। সবাই মূলত আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব তিনের আভিযানিক দল আরিফ, মিরাজ এবং খালিদকে আমরা আটক করতে সক্ষম হই, যারা সবাই মামলার আসামি এবং মামলার অন্যতম আসামি। তারা এখানে ঘটনাস্থলে সবাই উপস্থিত ছিল এবং কেউ হয়তো বেসবলের লাঠি দিয়ে, কেউ হয়তো লাঠি দিয়ে, কেউ হয়তো হাতে সেখানে ভিকটিমদেরকে মারধর করেছে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে মূলত মিরাজের দেখানো তথ্য অনুযায়ী আমরা কিন্তু রক্ত মাখা ছুরিটি এই উত্তর মুগদার একটি এলাকা থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।